আজকে আপনাদের সাথে যে সেটটা নিয়ে কথা বলবো সেই সেটটা হচ্ছে গোব্র্যান্ডেড। গোব্র্যান্ডেড নতুনদের জন্য চমৎকার একটা সাইট। নতুনদের জন্য চমৎকার সাইট বলার একটি কারণ, অন্যান্য সাইট যেমন ছোটোখাটো মিস্টেকের জন্য অ্যাকাউন্ট ব্যান করে দেয়, বাট গোব্র্যান্ডেড এই কাজটা করে না। সার্ভে মিস্টেক হলে তারা পয়েন্ট আবার ব্যাক নিয়ে নেয়, বাট তারা অ্যাকাউন্ট ব্যান করে না। এই ব্র্যান্ডেড সার্ভেতে অ্যাকাউন্ট ব্যান অনেক কম হয়। এরপরও কিছু কারণে উইথড্র দেওয়ার পরে পয়েন্ট ব্যাক করে অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। কী কী কারণে অ্যাকাউন্ট ব্যান হতে পারে প্লাস সাইটের ফুল রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা যে ঘন্টা আইকনটা আছে এটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন আমরা মূল ভিডিওতে চলে যাব ছোট্ট একটা ইন্ট্রোর পর। কাজগুলো হয়ে গেলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ব্র্যান্ডেড সাইটটা ওপেন করতে হবে। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে চলে যান, এখানে সোমোরে ক্লিক করেন আর নিচের দিকে চলে যান, তাহলে এখানে একটা সাইট দেখতে পাবেন গোব্র্যান্ডেড। এটা হচ্ছে আমাদের সাইট। তো এটা ক্লিক করে সাইটটা ওপেন করবেন। তো এই হচ্ছে আমাদের সাইটটা, এটা সাইটের ইন্টারফেস। তো এখানে সাইন আপ করা কোনো ঝামেলার বিষয় না, যে কেউ এখানে সাইন আপ করতে পারবেন, বাট সাইটটা নিয়ে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। প্রথমে এই বক্সে আপনার ইমেলটা দিয়ে দেন, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চান। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এরপরে হচ্ছে কান্ট্রি, ইউনাইটেড স্টেটস। এরপরে হচ্ছে জেন্ডার, মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে এখানে আই এগ্রি, এটা ক্লিক করে সাইন আপ করে নেবেন। এখন যেহেতু আমাদের মেলে একটা মেল যাবে, সো মেলটা আমরা লগ ইন করি। এখন এখানে আপনারা নাম দিবেন, অ্যাড্রেস দিবেন। তো আমরা যে রিয়েল অ্যাড্রেসটা বের করলাম সেটা থেকে দিব। এখানে আমার অ্যাড্রেসটা বের করে নিচ্ছি। অ্যাড্রেস বের করে নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা রিয়েল অ্যাড্রেস বের করে নেই তারা ওই ভিডিওটা ফলো করেন। এখান থেকে না ফার্স্ট নেম নিলাম, এই হচ্ছে ফার্স্ট নেম। এরপরে হচ্ছে লাস্ট নেম, ওইটাও কপি করে নিয়ে আসলাম। এই হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমটাও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জিপ কোড, এখানে 5 ডিজিটের যেটা এটা হচ্ছে জিপ কোড। এখানে জিপ কোডটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বার্থডে, আপনার জন্ম তারিখ। এখান থেকে মাসটা আমি চুজ করে নিলাম, 4 মাস। এরপরে হচ্ছে 20 তারিখ। এরপরে ইয়ার হচ্ছে 75। এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করেন। এখানে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল কমপ্লিটের জন্য তারা 50 সেন্ট দিয়েছে। এখানে 50 পয়েন্ট মানে হচ্ছে 50 সেন্ট, 100 সেন্ট $1। এখন আমরা গো টু মাই ড্যাশবোর্ডে চলে গেলাম। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনারা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, 50 পয়েন্ট মানে 50 সেন্ট 5 মিনিটে। এখানে আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন, এটাও 50 সেন্ট 3 মিনিটে, এরপরে 50 সেন্ট 4 মিনিটে। তো সার্ভে করে আমি দেখাবো না, সাইটটা নিয়ে আপনাদের আইডিয়া দিচ্ছি। তো এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা আমরা একটু চেক করে দেখি। বি দ্য ফার্স্ট টু নো হোয়েন সার্ভিস কামস অ্যাভেলেবল।
verify your email today. তো সাইটটা ভেরিফাই করতে বলতেছে। এখন এখানে আপনারা সেন্ড ভেরিফিকেশন এটা ক্লিক করবেন, তাহলে একটা মেলে মেল যাবে। এখন আমরা মেলটা একটু চেক করি। এই হচ্ছে ব্র্যান্ডেড থেকে একটা মেল দেখতে পাচ্ছেন, এটা আমরা ওপেন করলাম। আর এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা ক্লিক করে ভেরিফাই করে নেন। এখন এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চাইলে আপনি সার্ভে করতে পারেন, নো প্রবলেম। বাট সার্ভে স্টার্ট করার আগে আপনাদের প্রোফাইলটা অবশ্যই করে নেবেন। প্রোফাইলটা কমপ্লিট করলে আপনার সার্ভে ম্যাচ হয় বেশি। আমরা যারা ফার্স্ট টাইম সার্ভে স্টার্ট করি, তারা একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি, সেটা হচ্ছে আমরা সার্ভে চুজ করি বাট আমাদের ডিসকোয়ালিফাই বলে একটা সার্ভেও হয় না। এই কমপ্লেনটা অনেকেই করেন। এখন বিষয় হচ্ছে এখানে আপনার সবগুলো সার্ভে হবে না। সবগুলো সার্ভে যদি কমপ্লিট হতো তাহলে আপনি মিনিমাম ডেইলি $50 করে আর্নিং করতে পারতেন। সার্ভে ডিসকোয়ালিফাই হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মেন কারণ হচ্ছে অ্যান্সারে ভুল করা, আর আরেকটা হচ্ছে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ না করা। সার্ভের ডিমান্ড একরকম বাট আপনার প্রোফাইলটা আরেক রকম, এরকম হলেই সার্ভেগুলো ডিসকোয়ালিফাই হয় বেশি। আর এটা হওয়া স্বাভাবিক, আগে থেকে যদি আমরা চেক করতে পারতাম তাহলে প্রত্যেকটা সার্ভে ওই রকম করে 100% করা যেত। আর ব্র্যান্ডেড সাইট যখন কাজ হবে তখন অনেক বেশি কাজ হবে, আর যখন হয় না তখন অনেকক্ষণ ট্রাই করলেও হতেই চায় না। সো এটা নিয়ে আপসেট হওয়ার মতো কিছু নেই, ট্রাই করলে আপনি সাকসেস হবেন। তো এখন সার্ভে স্টার্ট করার আগে যে বিষয়গুলো করে নেবেন সেটা হচ্ছে, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, এতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন। এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন। আবার আমরা কপি করে নিয়ে আসি, এই হচ্ছে ফার্স্ট নেম। এরপরে হচ্ছে লাস্ট নেম, তো লাস্ট নেমটা নিয়ে আসি, জর্জ। এই হচ্ছে লাস্ট নেম। এরপরে হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এটার মধ্যে অ্যাড্রেসটা দিবেন। এখানে ফার্স্ট কমা রাখ পর্যন্ত দিবেন, সিটি পর্যন্ত, সিটি ড্রাইভ ওই টাইপের কিছু থাকবে। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাড্রেস 2, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে। এরপরে হচ্ছে সিটি, এখন এইখানে সিটিটাও আছে, অ্যাসবার্ন, এটা কপি করে নিয়ে আসলাম আর এখানে পেস্ট করে দিলাম। স্টেট অলরেডি ভার্জিনিয়া আছে। আর এখানে কাউন্টিটা হচ্ছে লন্ডন, এটা কপি করে নিয়ে আসলাম। তো লন্ডন এখানে বের করি আমরা। এ হচ্ছে লন্ডন। এখন অনেকেই কাউন্টি সিটি নিয়ে অনেক কনফিউজ থাকবেন, তো তারা জিপ কোডটা লিখে সার্চ করলে কাউন্টি স্টেট সব কিছু পেয়ে যাবেন। তো সব ইনফরমেশন দেওয়ার পরে এখানে আপডেট অ্যাড্রেস এটা ক্লিক করবেন। এখন এখানে দেখেন একটা মেসেজ, ইউর অ্যাড্রেস হ্যাভ বিন সাকসেসফুলি সেভড, তার মানে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি চাইলে কাজ স্টার্ট করতে পারবেন। ব্র্যান্ডেড সার্ভে মেনলি ব্যান হয় এই অ্যাড্রেসের জন্যে। অনেক সময় আপনি উইথড্র দেওয়ার পরে পয়েন্ট আবার ব্যাক করে দেয়, পয়েন্টটা ব্যাক করে দিয়ে আর আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র অপশনটা তুলে নেয়, তো তখন আর উইথড্র করা যায় না। তো এই প্রবলেমটা অনেকে হয়তো বা পড়ছেন। এই প্রবলেম হওয়ার দুইটা কারণ আছে, একটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আরেকটা হচ্ছে অনেকে 1000 পয়েন্ট করে উইথড্র করে দেন। উইথড্র দেওয়ার পরে অনেকেই ব্র্যান্ডেড সার্ভে থেকে সার্ভে কমপ্লিট করার পরে পয়েন্ট দিয়ে ওইটা আবার কেটে নেয়। সো 1000 করে যখন আপনি উইথড্র করবেন, যদি এমন হয় যে তারা পয়েন্ট কেটে নিবে, তখন কিন্তু আর তাদের কাটার মতো পয়েন্ট থাকে না, সেই জন্য তারা পয়েন্টটা ব্যাক করে দেয় আর অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। তো যারা উইথড্র করবেন তারা আরও মিনিমাম 50 বেশি করে উইথড্র করবেন, 1050 বা 1100 বা 1200 এরকম করে উইথড্র করবেন।
এই দুইটা ঠিক থাকলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। আর এরপরে হচ্ছে কাজ, কাজ তো মাস্ট বি 100% পরে পরে অ্যান্সার করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।